আমি যে প্রসঙ্গে ছিলাম ওখানে আবার ফিরে আসি, বিষ পাওয়ার গল্পটা। ধরেন আপনি পাইছেন 20, আপনার সেই বন্ধুটা কত যেন কত পাওয়াই দিয়েছিলাম 94, আচ্ছা 100ই পাওয়াই দিই, সমস্যা কি, একজনকে পাওয়াই দিতে অসুবিধা নাই, 100ই পাইছেন। আপনি যদি তার সাথে কম্পিট করেন, সত্যি বলছি আপনার পড়াশোনার স্পৃহায় চলে যাবে। আপনি কখনোই আপনার ক্লাসের সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সঙ্গে কম্পিট করবেন না, এটা একটা অ্যাবসার্ড থিং। আমাদের মা বাবারা শেখায় কম্পিট করার জন্য, আমি জানি না কেন শেখায়। অলওয়েজ কম্পিট উইথ ইয়োরসেলফ। আপনি আজকে 20 পেয়েছেন, আপনারা যদি মোবাইল ফোনের রিংটোনটা অফ করেন আপনি খুব অবলাইজড হবেন। আচ্ছা, তো আপনি আজকে 20 পেয়েছেন, আপনি যদি পরের পরীক্ষাতে 22 পান তাতেও কিন্তু আপনি ফেল করেছেন। আমি ধরে নিচ্ছি এখানে একটা পাস মার্কস আছে, ধরে নিচ্ছি, ধরি পাস মার্কস হচ্ছে 33। আপনি যখন 22 পাচ্ছেন তাও আপনি ফেল করেছেন, বাট আমি আপনাকে বলবো ইউ আর সাকসেসফুল বিকজ ইউ হ্যাভ সুপারসিডেড ইয়োরসেলফ। আমি ব্যাপারটা বুঝাতে পারছি আপনাদেরকে, লাইফে কখনো কারোর সাথে কম্পিট করবেন না, কম্পিট করুন নিজের সাথে। আপনি আজকের আপনি যদি গতকালকের আপনির চাইতে বেটার হন, ইউ আর সাকসেসফুল। আর যদি আজকের আপনি গতকালকের আপনির মতোই থেকে যান কিংবা তার থেকে ওর্স হন, ইউ আর ফেলিউর, এর মাঝখানে কোনো কিছু নাই। এভাবে কম্পিট করতে করতে আপনি একটা সময় দেখবেন আপনি অনেক দূর পৌঁছে গেছেন। আমি আমার কথা বলি, আমি জিরো থেকে শুরু করেছি, আর কিছুই জানতাম না বিসিএস সম্পর্কে ওই সময়টাতে। যদি এই যে আপনারা এসেছেন না আজকে 60% মার্কস পেয়ে, সম্ভবত আমার যে অ্যাসাইনমেন্ট টেস্টগুলো নিয়েছিল কনফিডেন্স, আমার কিন্তু ওখানে 60% মার্কস ছিল না, ছিল নাকি ভাইয়া? ছিল না, আমি কিন্তু এখানে আসতে পারতাম না, আমি আজকে বসার সুযোগ পেতাম না। ওই জন্য আমি প্রথমেই বলেছি আপনাদের যে ফ্রেন্ডটা 30% মার্কস পেয়েছে তাকে আন্ডারএস্টিমেট করার কোনো সুযোগই নেই। সে যে কীভাবে এসে বিশাল একটা ঘিরা এনে আপনার মাথার উপর কেটে কেটে খাবে আপনি বুঝতে পারবেন। ইট ইজ ফ্যাক্ট, মানে কেউ কারোর চেয়ে কোনো অংশে কম না, অ্যাটলিস্ট এই পরীক্ষাটাতে। আপনাদের কিন্তু প্রশ্ন লিখে আনতে, আপনি বলছেন না লিখে আনতে, পড়াশোনা করা শুরু করি মানে কয়েকদিন যায় খুব ভালো পড়াশোনা করছি, কিন্তু হঠাৎ করে আবার কেন মনে হয় যে এত এত কম্পিটিটর, এত মানে ভালো স্টুডেন্ট, হয়তো বা আমি এদের মধ্যে হয়তো টিকতে পারবো না, তখন আবার মানে কেন জানি পড়াশোনা আবার কমে যায়। কিছুদিন আগেও রাজু স্যারের সেমিনার ছিল, তখনও করছি, অনেক সেমিনার করছি রাজু স্যারের। তো রাজু স্যার সবসময় বলছে যে বিসিএস যেহেতু গোল, বিসিএস এর গোলটা পূরণ না পর্যন্ত কোনো চাকরিতে অ্যাপ্লাই না করার জন্য। তো তখন ভাবি যে ঠিক আছে বিসিএস এর গোলটা রেখে সবসময় পড়াশোনা করবো। তো পড়ি হঠাৎ করে আবারও ওই জিনিসটা হারে যায় যে না হয়তো বা বিসিএস নাও হতে পারে, তো আমি অন্য একটা চাকরির জন্য আবার অ্যাপ্লাই করি, আবার অ্যাপ্লাই করতে গেলে ওইখানেও সময় চলে যাচ্ছে। মানে এই যে হেজিটেশন, এই যে আত্মবিশ্বাসটা আসলে বিসিএস এর লাস্ট পর্যন্ত যে নিয়ে যাবো সেই আত্মবিশ্বাসটা মানে সবসময় রাখতে পারতেছি না, দাদা মানে হারাই ফেলছি। আসলে আমি আপনাকে বলি, থ্যাংক ইউ। ভুল কথা বলেছে, আমি কখনোই বলি নাই বিসিএস এর গোল অ্যাচিভ হওয়া পর্যন্ত আবেদন করো না। আমি বলছি লিখিত পরীক্ষা দেওয়ার পর যেখানে ইচ্ছে সেখানে চাকরি করো, আর প্রিলিমিনারি পরীক্ষার পর আবেদন করো, যাতে করে তোমার ওই যেখানে আবেদন করতে হয় সেখানকার পরীক্ষাটা লিখিত পরীক্ষার পরে হয়, তাহলে তুমি বিসিএস মুখী পড়াশোনা করতে পারবা, কারণ এই মুখী পড়াশোনা করলে অন্যান্য ওদের চাকরি পরীক্ষা এমনিতে হয়ে যায়। ক্লিয়ার? তো তুমি বলছো যে রাজু স্যার বলছে বিসিএস এর গোল পূরণ হওয়ার পর আর তারা আবেদন করতে পারে না। স্যার ভালো করে বলতে পারিনি কথাটা, যাই কোনো অসুবিধা নাই, ভালো করে কথা বলতে হবে আমার কোনো কিছু না, আমরা কেউই ভালো করে একসময় কথা বলতে পারতাম না।